ফের সাজা ও গ্রেফতার আতঙ্কে বিএনপি। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি নেতারা আবারও নতুন মামলা এবং পুরনো মামলায় সাজা ও গ্রেফতার আতঙ্কে রয়েছেন। তারা বলছেন, চলমান একদফা আন্দোলন ঘিরে নতুন করে গ্রেফতার করা হচ্ছে, আগের মামলায় সাজা দেওয়া হচ্ছে। জানা গেছে, গত 19 আগস্ট রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পথে বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ 15 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। আহত ছাত্রদল নেতা আবু তৈয়বকে 22 আগস্ট রাজধানীর নিউ লাইফ হাসপাতালে দেখতে যান কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আবুল হাসান চৌধুরী। এ সময় হাসপাতালের সামনে থেকে আবুল হাসান চৌধুরীকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছে বিএনপি। বিএনপি সূত্রে জানা গেছে, 2009 সালের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত বিএনপির বিরুদ্ধে করা মামলায় এজাহারভুক্ত আসামির সংখ্যা প্রায় 49,41,722, আর অজ্ঞাতনামা আসামির সংখ্যা এর কয়েক গুণ। মোট মামলার মধ্যে 2,830টির বেশি হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, 18 ও 19 আগস্ট বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি, গণমিছিল ও পদযাত্রাকে কেন্দ্র করে সারাদেশে প্রাপ্ত তথ্যানুযায়ী 4টি নতুন মামলা হয়েছে। এসব মামলায় আসামি 2,115 জন। এ সময় সারাদেশে বিএনপির 94 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গত 28 ও 29 জুলাই থেকে 22 আগস্ট পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী 324টি নতুন মামলা হয়েছে বলে জানা গেছে। এসব মামলায় আসামি 13,115 জন। এ সময় সারাদেশে বিএনপির 1,521 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিএনপির দেওয়া তথ্যানুযায়ী গত 19 আগস্ট নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বার ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ সুরুজ মিয়া সহ 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই দিনে হবিগঞ্জ জেলার আলী সরকারি কলেজে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফয়সাল, আজমিরিগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম সহ 14 জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন 46 নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ সোহাগ, 38 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শফিকুল ইসলাম স্বপন, 43 নম্বর ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, যাত্রাবাড়ি থানার 64 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু জানান, 28 জুলাই মহাসমাবেশ থেকে এ পর্যন্ত সারা দেশে 1,000-এর বেশি নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। গত 19 আগস্ট খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত পদযাত্রাকে কেন্দ্র করে ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন বাংলা থানা বিএনপি নেতা ফরিদ খান, যুবদল নেতা ফারুক খান ও ছাত্রদল নেতা আবদুল্লাহ খানকে বিনা ওয়ারেন্টে গভীর রাতে তাদের বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাখাওয়াত হোসেন পাঠান সহ 15 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দাবি বিএনপির, 2013 একটি মামলায় গত 8 আগস্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার সহ বিএনপির 21 জনের 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 2007 সালে দুদকের দায়ের করা এক মামলায় গত 2 আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা মামলায় সম্প্রতি বিচারিক আদালতে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর 9 বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। পৃথক আরেকটি মামলায় দলটির আরেক নেতা আমানুল্লাহ আমানের 13 বছরের সাজা বহাল রাখা হয়েছে। এছাড়া আমানুল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানেরও 3 বছরের সাজা উচ্চ আদালত বহাল রেখে রায় দিয়েছেন।